ননিগোপাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিরোপা দখল করল খোয়াইয়ের নেতাজি প্লে সেন্টার। শনিবার উমাকান্ত মাঠে নির্ণায়ক ম্যাচে খোয়াই জেলার এই দলটি টাই ব্রেকারে 5-4 গোলের ব্যবধানে হারিয়ে দিল পশ্চিম জেলার এনএসআরসিসি দলকে। ফাইনাল হলো ফাইনালের মতনই। ম্যাচ শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দিলেন। নির্ধারিত সময় গোল শূন্য, এরপর সরাসরি টাই ব্রেকার, আর এতেই বাজিমাত করে দিল খোয়াইয়ের নেতাজি প্লে সেন্টার। শনিবার উমাকান্ত মাঠে রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ননিগোপাল স্মৃতি ফুটবল আসরে শিরোপা অর্জন করল খোয়াই দল। তারা পশ্চিম জেলাকে হারিয়ে দিল। ম্যাচের শুরু থেকেই জমাটি লড়াই হলো বল নিয়ে, কেউই কাউকে বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। এক কথায় বলতে গেলে ফাইনাল হলো ফাইনালের মেজাজেই, গোল আদায়ের লক্ষ্যে তৎপর দুই দল। তবে গোলের যে দেখা নেই, কেটে গেল প্রথমার্ধ। বিরতির পর ফের শুরু হলো ম্যাচ, গোল করতে হবে এই টার্গেটে দুই দলের ফুটবলাররাই মরিয়া প্রয়াস চালায়। তবে ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। এরপর ফয়সলার জন্য ম্যাচ গড়ায় সরাসরি টাই ব্রেকারে, আর এতেই বাজিমাত করে দিল খোয়াইয়ের নেতাজি প্লে সেন্টার দল। তারা হারিয়ে দিল পশ্চিমের এনএসআরসিসি দলকে 5-4 গোলের ব্যবধানে। জয়ের উল্লাসে মাতোয়ারা খোয়াই। ফাইনাল ম্যাচে বিশিষ্টদের মধ্যে মাঠে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার, বিধায়ক সুরজিৎ দত্ত সহ টিএফের কর্মকর্তারা। ননিগোপাল স্মৃতিতে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হল সুদৃশ্য ট্রফি ও আর্থিক 30,000 টাকা। রানার্স দল পশ্চিম জেলাকে দেওয়া হল ট্রফি ও 20,000 টাকা। এদিনই এ ডিভিশনে এবছর চ্যাম্পিয়ন ও রানার্স দলকে শিল্ড ও আর্থিক পুরস্কার দিলেন অতিথিরা। এ ডিভিশনে চ্যাম্পিয়ন দল ফরওয়ার্ড ক্লাব পেল 75,000 টাকা ও রানার্স দল এগিয়ে চলার সংঘ পেল 50,000 টাকা। ফরওয়ার্ড ক্লাবের হাতে ট্রফি ও চেক তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রানার্স দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দিলেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।